ইন্দিরা গান্ধী একদিন স্যার এপিজে আব্দুল কালামকে বললেন, এমন মিসাইল বানাতে হবে যা চীন পর্যন্ত পৌঁছে যেতে পারে, সেই স্বপ্নের শুরু। কিন্তু ইন্দিরা গান্ধী মারা গেলেন। তারপর ভারতবর্ষের পৃথ্বী মিসাইল, ভারতের সব থেকে দুটো বড় শত্রু দেশ পাকিস্তান আর চীনের ত্রাস হয়ে থেকে গেল। 1956 সালে হোমি জাহাঙ্গীর ভাবার নেতৃত্বে ভারতের প্রথম পরমাণু চুল্লি তৈরি হয়। 1962 সালে চীনের সাথে যুদ্ধ এবং 1965-1971 পাকিস্তানের সাথে যুদ্ধের পর ভারত বুঝতে পারে শান্তি রক্ষা করতে হলে নিজেদের আরও শক্তিশালী করতে হবে। তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর নেতৃত্বে IGMDP প্রোগ্রাম শুরু হয়। 300 কোটি টাকার বাজেট দিয়েছিলেন ইন্দিরা গান্ধী। অগ্নি 5 মিসাইল যেদিন সফল পরীক্ষা হয়েছিল সেদিন এপিজে আব্দুল কালাম বলেছিলেন, এই সব কিছুর কৃতিত্ব শ্রীমতী ইন্দিরা গান্ধীর। 1988 সালে এই পৃথ্বী এক পরীক্ষা করার পর থেকে এখনও পর্যন্ত ভারত আধুনিক মিসাইল তৈরি করে চলেছে। শব্দের গতির তুলনায় 3 গুণ বেশি গতি সম্পন্ন সুপারসনিক ব্রাহ্মোস ক্রুজ মিসাইল রয়েছে, যার মধ্যে ভারতকে ঘুরে তাকাতে আর হবে না, স্যালুট জানাতে হয় স্যার এপিজে আব্দুল কালাম এবং তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে। স্টাডি ফ্রি কনসালটেন্সি, মেক শিওর প্রিপেয়ার ফর স্টাডিং USA, UK, কানাডা, জার্মানি, অস্ট্রেলিয়া, ইটালি, ফ্রান্স, নিউজিল্যান্ড অ্যান্ড সুইজারল্যান্ড, অল ওভার ইউরোপ। ভারত যতবার চীন আর পাকিস্তানের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে ততই ভারতের ক্ষতি করার চেষ্টা করেছে এই দুটো দেশ। 1962 সালের আগে কেউ স্বপ্নেও ভাবতে পারেনি চীন এবং ভারতের যুদ্ধ হবে। 1965-1971-1999-এ সরাসরি ভারতের সাথে যুদ্ধে পাকিস্তান পরাজিত হবার পরও ভারতের বিরুদ্ধে ছায়া যুদ্ধ চালিয়ে যাচ্ছে তারা। ভারতীয় সেনাবাহিনী এবং ইন্টেলিজেন্সের কারণে বারবার পাকিস্তান চীনের পরিকল্পনা ব্যর্থ হচ্ছে। বর্তমানে ভারত সামরিক দিক দিয়ে বিশ্বের চতুর্থ শক্তিশালী দেশ। ভারতের কাছে কি নেই? অত্যাধুনিক রকেট লঞ্চার থেকে শুরু করে ক্রুজ মিসাইল, ব্যালিস্টিক মিসাইল, অত্যাধুনিক যুদ্ধ বিমান, সাবমেরিন, এয়ারক্রাফট ক্যারিয়ার, নিউক্লিয়ার মিসাইল মজুত রয়েছে। বিশ্বের চতুর্থ শক্তিশালী দেশ হিসেবে ভারতের কাছে ত্রিশূল, অগ্নি 5, ব্রহ্মোস, প্রলয়, পৃথ্বী, নাগ সহ একাধিক মিসাইলের সম্ভার রয়েছে, শত্রুদের রাতের ঘুম উড়িয়ে দেওয়ার জন্য যা যথেষ্ট। ভারতের হাতে পৃথ্বী 1, পৃথ্বী 2, পৃথ্বী 3 এবং ধনুষ রয়েছে। 1994 সালে ভারতীয় সেনাবাহিনীতে পৃথ্বী 1 মিসাইল যুক্ত করা হয়। 4.5 টন ওজনের এই মিসাইলটি 1 টন ওজনের বম বহনে সক্ষম ছিল, তবে বর্তমানে এটিকে অবসরে পাঠানো হয়েছে। পৃথ্বী 2 ব্যালিস্টিক মিসাইল তৈরি করা হয়েছে বায়ুসেনার জন্য। যে কোনো অ্যান্টি ব্যালিস্টিক মিসাইলকে ফাঁকি দিতে সক্ষম এই মিসাইল। সর্বোচ্চ রেঞ্জ 350 কিলোমিটার। 2003 সালে এই মিসাইল স্ট্র্যাটেজিক ফোর্স কমান্ডের হাতে তুলে দেওয়া হয়। পরে নেভিতে যুক্ত করা হয় এই মিসাইল। 500 কেজি পেলোড বহন করতে পারে। পৃথ্বী 3-র সর্বোচ্চ রেঞ্জ 600 কিলোমিটার। 1 টন ওজনের পেলোড বহন করতে পারে। যুদ্ধ বিমান থেকে লঞ্চ করাও সম্ভব এই মিসাইলকে। নৌবাহিনীর জন্য বিশেষভাবে তৈরি করা হয়েছে এই মিসাইল। পৃথ্বী 3 মিসাইলের একটি ভার্সন ধনুষ মিসাইল। ভারতীয় নেভি ব্যবহার করে এই মিসাইল। 350 কিলোমিটার সর্বোচ্চ রেঞ্জ। সাধারণ বোমের পাশাপাশি পরমাণু বোম বহন করে আক্রমণ করতে পারে ধনুষ। শত্রুর বন্দর সহ এয়ারক্রাফট ক্যারিয়ার ধ্বংস করতে পারে এই মিসাইল। 1974-1994 সালে ভারত দুবার পরমাণু বোম পরীক্ষা করে বিশ্বের সামনে পরমাণু শক্তিশালী দেশ হিসেবে পরিচিতি লাভ করে। চীন পাকিস্তানের এরপর মনে রাখা উচিত, ভারতকে ঘাঁটালে তাদের পরিণতি ভালো হবে না। আরও একবার যেতে যেতে স্যালিউট জানিয়ে যেতেই হয় স্যার এপিজে আব্দুল কালাম এবং ইন্দিরা গান্ধীকে। ভালো থাকবেন, ভারতের খবরে থাকবেন। ব্যুরো রিপোর্ট, প্রথম, কলকাতা।
JN Rai Hospital, number one pocket-friendly multi-speciality hospital for common people. Quality and expert healthcare. JN Rai Hospital, Poisha, Upran, Dutoi, Bachai.